प्रियंका ধন্যবাদ প্রিয়াঙ্কা। যে খবরের দিকে আমরা নজর রেখেছি সিঙ্গুরের জমি ফেরত নিয়ে রাজ্যের অবস্থান কি, রাজ্যের অবস্থান জানতে চায় হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে অবস্থান জানানোর নির্দেশ, নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। মামলাকারীদের দাবি ছিল শুধু জমি ফেরতই নয়, ফিরিয়ে দিতে হবে আগের অবস্থায়। জমি শুধু ফেরত নয়, ফিরিয়ে দিতে হবে আগের অবস্থায়, এরকমটাই দাবি ছিল মামলাকারীর। এবং এই নিয়েই সিঙ্গুরের জমি ফেরত নিয়েই এবার রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। রাজ্যের অবস্থান জানতে চায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, এবং চার সপ্তাহের মধ্যে অবস্থান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি, সিঙ্গুরের জমি ফেরত নিয়ে রাজ্যের অবস্থান কি জানতে চায় কলকাতা হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে অবস্থান জানানোর নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। মামলাকারীর দাবি ছিল শুধু জমি ফেরতই নয়, ফিরিয়ে দিতে হবে আগের অবস্থায়। এই মামলাতেই সিঙ্গুরের যে জমি, সেই জমি নিয়ে রাজ্যের অবস্থান কি তা জানতে চায় কলকাতা হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যেই অবস্থান জানানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।